Hey. Schneider. Can you shut up? Can you baby catch him? Schneider? Schneider. Pinu jao. Schneider. Jao Schneider kaise jao. Go to Schneider. Jao. Go to Schneider. Abu, go to Schneider. Yeah. That's your baby. That's your Schneider. 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 Asho. Bush. Abu. Shadi. Krishna, baby, Krishna, Asho, Shadi, Shadi, Asho, Shadi,
Krishna. গোসলের আগে ময়লা জাকড়া করে ফেলো। কৃষ্ণ Krishna. Schneider. Krishna. প্রিয় দর্শক, বাংলাদেশটা আসলে কাদের, আমাদের নাকি দাদাদের? সেটা পুলিশে যারা চাকরি করে তাদের সবচেয়ে ভালো জানা। তারপরে ওসি মোহাম্মদ আলীকে কনস্টেবল ভরত কুমার ধরে থাপটালেও সেটা বলতে মানা। প্রিয় দর্শক, এটাই 90% মুসলমানের দেশ, আর 8% ভারতবাসী, 41% ওসির চেয়ার দখল করে আছে। বেশ, মোহাম্মদ আলীরাই এখানে সংখ্যালঘু আর ভরত কুমারেরাই সংখ্যাগুরু। সংখ্যা দিয়ে কি আর হবে, এই তো সবে শুরু। প্রিয় দর্শক, এভাবেই চলছে বাংলাদেশ পুলিশ। এটাকে এখন আর ভারতীয় বাহিনী বললে ভুল হবে না, কারণ এই বাহিনী এখন আর শেখ হাসিনার কথায় চলে না। এখানে রায়শিদ ও চামার কুমারদের দাপটে দাড়ি টুপিওয়ালারা খুবই অসহায়। সব সময় তাদের মনে ভয় থাকে, কখন যেন চাকরিটা যায় যায়। বাংলাদেশ পুলিশকে নিয়ে গভীর ষড়যন্ত্র নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। সাথে আছে আমি ইলিয়াস হোসাইন। কয়েকদিন আগে রিয়াজউদ্দিন বাজার একটা গোল্ডের একটা বড় অপারেশন করলাম স্যার। আমি তো স্যারের পর একটু ভয়ে আছি স্যার, কারণ এখানে যারা আছে সবার সাথেই তো স্যারের একটা ভালো সম্পর্ক আছে। 2007 সাল, নরসিংদীতে হত্যার পর 4 দিন ঘরের ভেতরে বস্তাবন্দি করে রাখা হয় একই পরিবারের 6 জনের লাশ। কিছুতেই সেই খুনের কুল কিনারা করা যাচ্ছিল না। অবশেষে সেই ঘটনায় দায়িত্ব দেওয়া হয় র্যাবের একজন কর্মকর্তাকে। দায়িত্ব পেয়ে 2 দিনের মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ ও ভৈরবে অভিযান চালিয়ে মূল হত্যাকারী বীরু সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে সামর্থ্য হন র্যাবের ওই কর্মকর্তা। 2008 সাল, চট্টগ্রাম জেলার কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন র্যাবের ওই কর্মকর্তা।
একের পর এক অপরাধীদের বিরুদ্ধে চলতে থাকে তার দুর্দান্ত অভিযান। অস্ত্র মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি স্কুল শিক্ষিকা তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, 14 বছরের কিশোর জাভেদকে অপহরণকারীদের হাত থেকে জীবিত উদ্ধার, গৃহকর্মী রুমাকে হত্যার পর সব আলামত নষ্টের পরেও ক্লুলেস সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, রাউজানের বেসরকারি ব্যাংকের ভল্ট থেকে ডাকাতি হওয়া টাকা সহ কথিত গ্রাজুয়েট চক্রকে গ্রেফতার, অজ্ঞাত মলম পার্টি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চোর চক্র সহ গামসা পার্টির মূল হোতা ও চট্টগ্রামের ডাকাত সর্দার খলিলকে তার 9 সহযোগী সহ গ্রেফতার করা হয়। এছাড়াও পাহাড়ি সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের ওই কর্মকর্তার সফলতা ছিল পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে রকেট লঞ্চার, বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেন পুলিশের ওই একই কর্মকর্তা। রাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়াকেও 3G রাইফেল সহ গ্রেফতার করেছিলেন তিনি। কাদের ডাকাত কিলার ওসমানকেও পুলিশের এই কর্মকর্তাই গ্রেফতার করেছিলেন। 2015 সালের 5ই অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে 8টি হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম